টুনি ও শিখা পায়রা ছোট থেকেই খুব ভালো বন্ধু ছিল। ওরা একসাথেই বড় হয়েছে। দুজনের পরিবারেও ভালো সম্পর্ক ছিল। এক মাস আগে শিখা পায়রার বিয়ে হয়েছে। আরে টুনি, তুই কতদিন পর তোর সাথে দেখা হলো? তোর সাথে অনেক কথা আছে রে। আগে তুই বল, কবুতর রাজুর সাথে তুই সুখী তো? তোর শ্বশুর শাশুড়ি কেমন রে? লাভ ম্যারেজের তো এটাই সুবিধা, স্বামী তো একেবারে হাতের কবজায় থাকে রে, যা বলি তাই শুনে, আমার কথায় উঠে আর বসে। কিন্তু আমার শাশুড়ি একটু কড়া, আর তুই তো জানিসই শাশুড়ির অভ্যাসগুলো, কথায় কথায় ভুল ধরা। শাশুড়ির আজে কখনো ভালো হতে পারে না, সেটা তো সবাই জানে। এখন এসব বাদ দে তো, তুই শুধু বল সুন্দরবনের পাত্রপক্ষ তোকে কবে দেখতে আসবে? কি যেন পাতেন না? ও হ্যাঁ, রানাটোনা কবে আসবে রে? দুদিন পর দেখতে আসবে, তোকে কিন্তু থাকতেই হবে, বুঝলি? না রে, আমি থাকতে পারবো না, আমার শাশুড়ি পরশু পুজো রেখেছে। তারা বারবার ফোন দিয়ে কালী দিতে বলেছে রে, যদি না যাই ভীষণ অশান্তি করবে। জানিস কাল থেকে 10 বার ফোন করেছে, বৌমা সময় মতো চলে এসো কিন্তু ঢং। জানি না বাপু, বৌমাদের বিরক্ত করা ছাড়া মনে হয় তাদের কোনো কাজই নেই। হায় হায়, তোর কথা শুনে তো আমার খুব ভয় করছে রে, না জানি আমার শাশুড়িটা কেমন হবে, তা আল্লাহ জানে। পায়রার কথা শুনে টুনি ভীষণ ভয় পাচ্ছিল। এরপর 2 দিন কেটে যায়, আর টুনিকে পাত্রপক্ষ দেখতে আসে আর তাকে পছন্দ করে ফেলে। এরপর টুনি তার মায়ের কাছে জানতে পারে যে তার শাশুড়ি মা আসলে সৎ শাশুড়ি। এ শুনে টুনি একটু ঘাবড়ে যায়, আর তখনই শিখা পায়রার ফোন আসে। কি রে, ছেলে পছন্দ হলো তো? আর তোর শাশুড়ি মা কেমন ছিল, বেশি প্রশ্ন করেনি তো? শিখা, তোকে কিছু বলার আছে রে। আসলে আমার হবু শাশুড়ি যে সৎ মা, রানার মা মৃত্যুর পর ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, তখন রানা অনেক ছোট ছিল, আর এই ব্যাপারটা আমি আজই জানতে পারলাম। আর শোন না, সম্বন্ধ পাকা হয়ে গেছে সামনে রবিবারেই। কি বললি, তোর সৎ শাশুড়ি মা মানে রানা টুনা সৎ মা? টুনি, তুই এই বিয়ে করিস না, বারণ করে দে, তুই ওই বাড়িতে তুই টিকতে পারবি না। নিশ্চয় রানা সৎ মা পুরো বাড়ি দখল করে রেখেছে, এমনিতে তো শাশুড়িরা খারাপ হয়, তার উপরে সৎ শাশুড়ি, খুবই সাংঘাতিক ব্যাপার। টুনি, তুই বিয়েটা ভেঙে দে রে। না রে শিখা, বিয়ে ভাঙার কোনো উপায়ই নাই রে, সব ঠিকঠাক হয়ে গেছে, দেখি কি হয়, সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। এরপর রবিবার আসতে টুনির সাথে রানাটোনার বিয়ে হয়ে যায়, আর টুনি রানাটোনাদের বাড়িতে যায়। টুনি শোনো, তুমি আমার সৎমায়ের সাথে বেশি কথা বলবে না, কোনো গিফট যদি দেয় তাও নেবে না, উনি আমার বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। টুনি রানাটোনার কথা চুপচাপ শুনে নিল। একদিন এক সন্ধ্যায় টুনির ঘরে টুনির সৎ শাশুড়ি বিনা টুনি আসে, আর টুনিকে বলে, বৌমা আমি তো তোমাদের বিয়েতে কিছু দিতে পারিনি, তাই এই নাও মা এই গহনাটা, এটা আমার পক্ষ থেকে সামান্য একটি উপহার। আর শোনো বৌমা, তোমার এই বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমায় বলবে, আর শোনো কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে ডাকবে, একদম সংকোচ করবে না, বুঝলে? টুনি তার শাশুড়ির এমন নম্র ব্যবহারের জন্য অনেক খুশি হয়, আর ভাবতে থাকে যে রানাটোনা কেন তার মাকে এত অপছন্দ করে। তাই এই ব্যাপারে জানতে টুনি রানাটোনার বাবার কাছে যায়, আর সবটা জানতে চাইলে টুনির শ্বশুর বলেন, কি আর বলবো বৌমা, রানা যখন অনেক ছোট্ট ছিল তখনই ওর মা মারা যায়, তাই ওকে দেখাশোনা করার জন্য আমি বিনাকে বিয়ে করে নিয়ে আসি। বিনা রানাকে বড় করবে বলে নিজের সন্তানও নেয়নি, কিন্তু রানা বিনাকে একদম সহ্যই করতে পারে না, ওর মনে একটাই ধারণা যে সৎমা কখনো ভালো হয় না, আর কখনো ওর মায়ের জায়গাও কাউকে দিতে চায়নি, তাই রানা ওর সৎমাকে একটুও ভালোবাসে না। বাবা,
ও বাবা আপনি আর ভাববেন না, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে বাবা। আপনার ছেলে একদিন ঠিক মাকে বুঝতে পারবে। মায়ের প্রতি আপনার ছেলের ভুল ধারণাটা আমি ঠিক ভাঙবো বাবা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রানা টোনা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। একি রানা, তোর মন খারাপ কেন? কি হয়েছে বাবা তোর? আপনি আমার সামনে থেকে সরুন তো, আমি অনেক টেনশনে আছি। সরুন তো বলছি, টুনি, এই টুনি। রানা টোনার ডাক শুনে টুনি ও রানার বাবা বাইরে আসে। কি হয়েছে গো? একি, তোমার মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে তোমার? বলো আমাদের, বলো। আমার সব শেষ হয়ে গেছে। অফিস থেকে আমাকে 2 লাখ টাকা রাখতে দিয়েছিল। আমি টাকাটা ঠিক করেই রেখেছিলাম, কিন্তু আজ দেখি টাকাটা চুরি হয়ে গেছে। এখন কি করব বাবা? এত টাকা আমি কোথায় পাবো? বস বলেছে টাকা দিতে না পারলে ওনারা আমাকে পুলিশে দিবে। এখন আমি কি করব? তোমরা বলো আমাকে, আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। এইসব কথা বলে রানা চিন্তিত হয়ে ঘরে চলে যায়। বৌমা, তুমিও ঘরে যাও, রানাকে গিয়ে সামলাও, আমরাও দেখছি কি করা যায়। অবশেষে বিনা টুনটুনি তার সমস্ত গহনা বিক্রি করে দেয় আর গহনা বিক্রি 2 লক্ষ টাকা টুনিকে এনে দেয়। বৌমা, এই নাও 2 লক্ষ টাকা, আমার ছেলেকে দাও। আমি থাকতে আমার ছেলেকে কখনোই বিপদে পড়তে দিব না বৌমা। এই বলে বিনা টুনটুনি চলে যায়। আর একটু পর রানা টোনা এলে টুনি তার হাতে টাকাগুলো দেয়। টাকা? এতগুলো টাকা তুমি কোথায় পেলে টুনি? কে দিয়েছে তোমার টাকা? মা দিয়েছে গো। তোমার মা দিয়েছে? অনেক ধন্যবাদ টুনি। আমার মা নয়, তোমার মা দিয়েছে, মানে আমার শাশুড়ি দিয়েছে। ধন্যবাদটা তুমি তাকেই দাও। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তোমার মা তার সব গহনা বিক্রি করে তোমার জন্য টাকা দিয়েছে। তোমার মা তো তোমাকে খুব ভালোবাসে টোনা, তোমার জন্য সে সব কিছু করতে পারে। তোমাকে বড় করবে জন্য সে কখনো বাচ্চা পর্যন্ত নেয়নি, আর তুমি কি না? এসব কথা শুনে রানা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে আর সে বিনা টুনটুনির কাছে যায়। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আজ থেকে তুমি আমার মা, এখন থেকে তুমি আমার সৎমা নও। এসব শুনে সকলে অনেক খুশি হয় আর মা ছেলে সম্পর্ক ঠিক হয়ে যায়। একদিন শিখা পায়রা টুনিকে ফোন দেয়। কি রে টুনি, বিয়ের পর আমাকে ভুলেই গেলি নাকি? আর তোর ওই সৎ শাশুড়ি মা কেমন আছে রে? মনে হয় তোকে খুব বিরক্ত করে, তাই না? না রে শিখা, আমার শাশুড়ি মা অনেক ভালো, এমন শাশুড়ি মা কোটিতে একটা হয় রে। এরপর টুনি শিখাকে সবটা বলে। সব শুনে শিখা পায়রাও অনেক খুশি হয় আর তার চিন্তা ভাবনাও পাল্টে যায়।